সদর উপজেলা লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা বাড়িতে একটি গরুর খামার করার জন্য ঋণের আশায় কৃষি ব্যাংকের মাদারীপুর শাখায় কাগজপত্র জমা দেন চার মাস আগে ব্যাংকের কর্মকর্তা সৌরভ মন্ডলের মাধ্যমে তিন লাখ টাকা ঋণ পাইয়ে দিবে বলে নিরাপত্তা কর্মী মনোয়ার তিরিশ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ তার স্ত্রীর গহনা বন্ধক রেখে বিশ হাজার টাকা জোগাড় করে মনোয়ারকে ঘুষ দিলেও বাকি দশ হাজার টাকার জন্য আজও পাচ্ছেন না কৃষি ঋণ আমি কৃষি ব্যাংকে আবেদন করছি যে তিন লাখ টাকা লোনের লেগে তারা আমার পেয়ে দেখে তারা বলছে তিন লাখ টাকা লোন দেওয়া যাবে তাকে আমি আমি তিন লাখ টাকা লোন তিরিশ হাজার টাকা ঘুরছে চাইছি বিশ হাজার টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে সে আমার আজ না কাল আইস না কাল করতে করতে আজকে চার পাঁচ মাস দিয়ে ঘুরে এখন বলে আজ না কাল কাল বসে এরকম করে আমার সে আমার লাগে মানে এরকম খালি তারিখ করতে আসে এখন আমার সে কোনো লোন দিতে আসে না অবশ্য আমার দলিলটা সে ফুটাও করে বলাইছে অবশ্য তার ভাইলে এই করেছে আমার এখন তো আমার সে কোনো টোন কিছু দিতে আসে না শুধু আলী আজগর তার মতো অনেকেই এই ঘুষ বাণিজ্যের শিকার ঘুষ দিয়ে ব্যাংক থেকে কৃষি ঋণ নিলেও ব্যাংক কর্মকর্তাদের চাপে তারা মুখ খুলতে চান না এর ফলে প্রকৃত কৃষকরা বাদ পড়ে যান স্বল্প সুদে সরকারের এই কৃষি ঋণের বিশেষ সুবিধা থেকে আমরা জানলন লোন চাই তখন কাকি এই কিস্তি দেন না আপনাকে লোন দেওয়া যাইবে না লোন দেওয়া যাইবে না তাহলে আমরা জোর করি যে আমরা কৃষি কাজ করি আমাকে যদি লোন না দেন তাহলে আমরা ফসল করুন কেমনি কৃষি লোন আমরা পাই না আমাকে দেয় না মনে করেন যদি ভালোভাবে দিত তাহলে আমরা ধান ভালো করে করতাতাম জিরাত করতাতাম কলে পোলা ফলে সংসার ভালো মতন করতাম তারপর কিছু পার্সেন্টেজ দেওয়া লাগে যে আমরা যাই না খাতে খামারে কাজ করি আর গুল্লার পর গুল্লা খালি হ্যার পর আবার হ্যারা কয় কানে কানে কিছু দিতে করিয়া দে মানে তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনোয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাংকের ম্যানেজার ও আমাদের কোনো টাকা দেয় যে তিরিশ হাজার টাকা তিন লাখ টাকা লোন পাওয়াই দেব এই কথাও আমি বলি নাই আমি বলছি লোন দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সহযোগিতা করব এই সোর্সে সে হলো আমাদের কাছে কাগজপাতি দিয়ে গেছে এই এবং সেই কাগজপাতিও আমি আমার সাথে কাছে পেশ করে জয়েন করার পর আমার নলেজ এই ধরনের কোনো কিছু অভিযোগ আসেনি যদি আপনি আসে তাহলে আমার আমি সহ আমার কর্তৃপক্ষ আছে যে আঞ্চলিক ব্যবস্থা পাক মুখ্যমন্ত্রী ব্যবস্থা এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে এদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ঘোষ নিয়ে বা হয়রানি করে কৃষকদেরকে লোন নিতে হয় বা কৃষকরা লোন না পায় তাহলে আমরা অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব কৃষি ব্যাংকের মাদারীপুর শাখা থেকে কৃষকদের নামে প্রতি বছর বারো থেকে চোদ্দ কোটি টাকা ঋণ দেওয়া হয় সময় সংবাদ মাদারীপুর